নমস্কার বন্ধুরা বংবম সিজি বিজি লাইফে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো আলু পটলের বাদাম কষা এর জন্য লাগবে আলু পরিমাণ মতো দুটো বা তিনটা আলু এবং ততটা পরিমাণই আমরা পটল যতটা আলু কেটে নেব ততটাই পটল কেটে নেব কড়াইতে সর্ষের তেল গরম হলে পটলগুলোকে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব নুন দিয়ে সাথে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে নরম করে ভেজে নিতে হবে তারপরে আলুও ভেজে নিতে হবে একই সাথে আলু আর পটল দুটোকেও আপনারা একসাথে ভেজে নিতে পারেন লাগবে বাদাম বাটা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে গুঁড়ো আর আদা বাটা বেশ অনেকটা পরিমাণে টমেটো পেস্ট এবার আমি মানে পটলগুলোকে এবং আলু দুটোকে একসাথে করে ভেজে তুলে রেখে দেব তারপরে আমরা কড়াইতে তেল দেব ওই তেলে একটুখানি জিরে ফোড়ন দেব তার সাথে গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়েছি প্রথমে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবং সুন্দর গন্ধ যখন বেরিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর আস্তে আস্তে মানে আদা বাটাটার একটু কাঁচা গন্ধটা একটু চলে গেলে তখন আমি শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো পেস্ট সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ব্যাপারটাকে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে যাবে যখন তেলটা একটু একটু ছাড়া হয়ে যাবে তখন তার মধ্যে আমরা নুন দেব হলুদ দেব তার সাথে হচ্ছে একটু মিষ্টি পরিমাণ মতন মিষ্টি দেব সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হ্যাঁ তার মধ্যে আমরা ওই বাদাম বাটা যেটা দেব বাদাম বাটাটা কিন্তু যে কোনো ধরনেরই বাদাম বাটা আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানটাতে চিনে বাদাম যেটা হয় সেই বাদাম ব্যবহার করেছি অনেক সময় এমনও হতে পারে যে আপনারা চিনে বাদাম একটু আমান্ড এটা একটা বাদাম মানে বাদামটাই বেশি থাকবে আর কি এই ইয়েটার মধ্যে সেই জন্য আপনারা ওর মধ্যে যে কোনো মানে কাজু বাদাম চিনে বাদাম বা আমন্ড যেটা আছে সেটা হ্যাঁ বা তিনটাকে একসাথে মিক্স করেও বেটে নিতে পারেন মানে বাদামেরই টেস্টটা হয় খুব সুন্দর সেই জন্য ওটা আপনারা তারা যথেচ্ছ পরিমাণে ব্যবহার করতে পারেন এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেল আগেই বলেছি যে নুন হলুদ শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা টমেটো এই কটা জিনিসই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি লালচে লালচে হয়ে যাবার পর এবার আমরা ওই বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাতাটা আপনারা মানে পছন্দ মতন দিতে পারেন যতটা বেশি দেবেন আরও ঘন হবে ব্যাপারটা খেতেও ভালো হবে তো দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নেব দেখতে হবে বারবার নাড়তে হবে কারণ বাদাম বাটাটা দেওয়ার পরে না একটু লেগে যাওয়ার চান্স থাকে তো সেটা একটু দেখে নিতে হবে যাতে লেগে না যায় বারবার করে নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে আলু পটল যেটা ভেজে রেখেছিলাম আগে সেই আলু পটল ভাজাটাকে এর মধ্যে দিয়ে ভালো করে আবার কষাবো খুব এই সময়টাতে আপনারা একবার একটু নুন মিষ্টি ঝাল একটু চেক করে নেবেন যদি মনে করেন আর একটু দেওয়ার প্রয়োজন আছে দিয়ে নেবেন এই সময়টাতে আর খুব ভালো করে কষাবেন এটা যত ভালো কষবে তত ভালো টেস্ট হবে কিন্তু হুম এবার একটু জল দিয়ে দিলেন সামান্য জল দিয়ে যতটা জল না দিলে নয় মানে আলু পটলটা এমনিতে ভেজে নেওয়ার জন্য বেশ কিছুটা সেদ্ধই হয়েই থাকে তারপরেও আর একটু যাতে সুন্দর করে মিশে যায় আর কি সমস্ত জিনিসগুলো সেই কারণেই পরিমাণ মতো জল দেবেন জল দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিন ঢাকা দিয়ে ফুটতে দেবেন এবং সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন এই গরম মশলার গুঁড়োটা একদম শেষেও দেয় অনেকে আমি একটু আগেই দিয়ে দিই আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ঘি আর গরম মশলা আর তার সাথে সমস্ত জিনিসটা দিয়ে একবার একটু একটা ফুট ধরে গেলেই জলের টেস্ট এসে যাবে একটু ঢাকা দিয়ে করবেন যাতে করে গোটা ব্যাপারটা একটু মাখো মাখো যে কনসিস্টেন্সি হয় সেই রকম মাখো মাখো হয়ে যায় মানে বেশি ঝোল থাকবে না এটাতে দেখুন হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন হয়ে গেছে আমি ঠিক এতটাই চাই এবার এটাকে আপনারা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন ভীষণ খেতে ভালো হয় একবার ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবেন কেমন লাগলো আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যাতে করে আমার পরবর্তী যে ভিডিওসগুলো আসবে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যেতে পারেন আর ততক্ষণ ভালো থাকবেন খুব ভালো রাখবেন ধন্যবাদ